ম্যাডাম, আজ যেমন কলেজে হলো, কাল তেমনি হোস্টেলে হবে। আপনি চিন্তা করবেন না, সমস্ত ব্যবস্থা পাকা আছে। এখন বুঝতে পারবে কার ছেলের গায়ে হাত তুলেছে। তুমি ভাবতে পারো শিবকলাল, সেদিন পার্টিতে আমাকে কি অপমানটি না হতে হলো? চমৎকার চমৎকার, এখন বুঝতে পারছি তুমি সত্যি রাজনীতিজ্ঞ। তুমি এখানে, তোমাকে আর একবার বলতে এলাম, তুমি অনিন্দার সঙ্গে যে খেলা খেলছো মনে রেখো, তার পরিণাম ভালো নয়। মুখ সামলে কথা বলো। অপু, চাকর বাকরের সামনে স্বামীর সঙ্গে চমৎকার ব্যবহার। ম্যাডাম, আমি তাহলে না, কোথাও যাবে না, বসে এখানে। এই খেয়েছে করুণা, তুমি কি তোমার মান সম্মান সব বিসর্জন দিয়েছো? হ্যাঁ দিয়েছি, 25 বছর ধরে আমি তোমাকে সহ্য করেছি, কিন্তু আর নয়। আজ অব্দি তুমি আমার কাজে হস্তক্ষেপ করোনি, কিন্তু আজ লুকিয়ে আমার ঘরে আড়ি পেতেছো, লজ্জা করে না তোমার? বেশ, আমি মানছি আমি না হয় অন্যায় করেছি, কিন্তু ওই ফুলের মতো নিষ্পাপ মেয়েটা কি অন্যায় করেছে? ও অপরাধ এই যে ও তোমার ছেলেকে প্রশ্রয় দেয়নি, চর মেরেছে। হ্যাঁ, আমার নাম যেখানে জড়িয়ে আছে সেখানে স্পর্শ তো দূরে থাক, কেউ চোখ তুলে তাকালেও আমি তার চোখ উপড়ে ফেলবো। এই সব কথাই কিন্তু তোমার পুত্রস্নেহ প্রকাশ পাচ্ছে না করুণা, বরং আভিজাত্যের অহংকার প্রকাশ পাচ্ছে। করুণা রায়ের কথায় আভিজাত্য প্রকাশ পাবে না তো কি, তোমার মতন অপদার্থ উকিলের কথায় এই আভিজাত্য প্রকাশ পাবে? বেশ, তাহলে এই অপদার্থ উকিলের কথাটা শুনে রাখো। এই কেসে আমি অনিন্দিতার পক্ষে উকিল হয়ে দাঁড়াচ্ছি এবং তোমাকে চ্যালেঞ্জ জানিয়ে রাখছি, যদি পারো তো এই কেস জিতো। আমার গাড়িতে ওঠো। আমি না, না, আমাকে আপনি ক্ষমা করবেন, আমি তোমার কাছে হাত জোড় করছি। আঙ্কেল, তোমার সঙ্গে আমার কথা আছে, এসো দাও। আগে অনিন্দিতাকে একটু ডেকে দেবেন। সে তো নেই এখানে। নেই মানে চলে গেছে? তাড়িয়ে দেওয়া হয়েছে। সে বিচ্ছিরি কাণ্ড, কলেজে কি সব চুরি করেছিল ধরা পড়লো, মুখ দেখলে বোঝার উপায় আছে। কোথায় গেছে কিছু জানেন? কোথায় গেছে জানি না। সবই তো শুনো, এইবার বলো আমার ছেলের দোষটা কোথায়? কিন্তু আপনি যখন সবই জানেন তখন আপনার ছেলেকে বলেননি কেন যে তার মাই আসল অপরাধী? বলিনি এই কারণে যে এসব কথা শোনার পর সঞ্জয় যদি তার মাকে ঘৃণা করে সেটা ঠিক হতো না। এসব কথা আমাকে বলছেন কেন? আমি তোমার সাহায্য চাই। আমি সাহায্য করব, আমার নিজেরই কোনো অবলম্বন নেই, আমি কিভাবে সাহায্য করব? দেখো, আমার স্ত্রী করুণা কোনোদিন তার ছেলেকে সময় দেয়নি, সে তার নিজের ফিল্ম কেরিয়ার, পলিটিক্যাল কেরিয়ার নিয়ে ব্যস্ত থেকেছে, আর ছেলেটা শুধু মাকে খুঁজে বেরিয়েছে। আমি করুণাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি কিন্তু কিছুই বুঝতে চায়নি। ও আসলে বড় উচ্চাকাঙ্ক্ষী এবং আমিও বাড়িতে শান্তি বজায় রাখার জন্যে চুপ করে থেকেছি। যখন পলিটিক্সে ঢুকলো তখন ঘাবড়ে গেল, চোখের সামনে একটার পর একটা অন্যায় করতে লাগলো, তোমার সঙ্গে জঘন্য ব্যবহার করলো, কিন্তু তখন আমি তোমাকেও দেখলাম ওর বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর তাই থেকে বুঝলাম তুমি পারো আমাকে সাহায্য করতে। কিন্তু কিভাবে? সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও, তুমি শুধু বলো তুমি আমাকে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে, করব। তাহলে চলো। কোথায়? চলোই না। সবই তো শুনলাম, কিন্তু এখন আমায় কি করতে বলছো?
তুমিও চাকরির ব্যবস্থাটা করে দাও। জার্নালিজম কিন্তু বেশ কঠিন ব্যাপার, তুমি পারবে তো? আপনি দেখিয়ে দিলে আমি নিশ্চয়ই পারবো। বেশ, তবে হ্যাঁ, এখন কিন্তু ফ্রিল্যান্স বেসিসে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাতেই হবে, তাতেই হবে। তাহলে আর কি, কাল থেকে কাজে লেগে পড়ো। তুমি যার সাথে এসেছো সেই অগ্নিশ্বর আমার বাল্য বন্ধু, তার অনুরোধ তো আর অস্বীকার করতে পারি না। তবে হ্যাঁ অনিন্দিতা, তোমার দৌলতে অগ্নির একটা উপকার হয়েছে। এতদিনে ও ওর স্ত্রীর সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে এতদিনে তোমার ওই স্ত্রীর অপবাদটা ঘুচলো, কি বলো? এসো। এই হচ্ছে তোমার গ্র্যান্ড হোটেল। এটা আমাদের আউট হাউস। অনিন্দিতা, তুমি ওদিককার জানলাগুলো খুলে রাখতে পারো, কিন্তু এই দিকের জানলাগুলো ভুলেও খুলবে না। কেন? ওই দিকটা আমাদের মেন বাড়ি, আমার স্ত্রী। কিন্তু আঙ্কেল, আমার ভীষণ খারাপ লাগছে। আপনার স্ত্রী যদি জানতে পারেন তাহলে? সে প্রশ্নই ওঠে না। এই দিকটায় বড় একটা কেউ আসেন, আর তাছাড়া দু তিন দিনের মামলা তো, এর মধ্যে একটা ব্যবস্থা হয়ে যাবে। আচ্ছা, আমি তাহলে চলি, তুমি সাবধানে থেকো। আচ্ছা। জানি খুব অন্যায় হয়তো করলাম, কিন্তু আমার মনে হয় এতে শেষ পর্যন্ত করুণা ভালোই হবে। শোনো, আমি এখন যাচ্ছি, এর সাবধানে রেখো, কেমন? কোথায় গিয়েছিলে তুমি এত রাতে? কোথায় গিয়েছিলে? হ্যাঁ, ওই না মানে অনি, অনি মানে অনি মানে অনিদ্রা, অনিদ্রা, অনিদ্রা। হ্যাঁ, ঘুম আসে না তাই পাইচারি করছিলাম। চলো ঘুমোতে চলো। হ্যাঁ চলো। হ্যালো। ও হ্যাঁ আঙ্কেল, আমি অনিন্দিতা বলছি। হ্যাঁ বলুন। গোপন সূত্রের খবর, আজ করুণার মিটিং আছে সরস্বতী প্রতিবন্ধী আশ্রমে সন্ধ্যে 6টার সময়। তুমি ঠিক সময় পৌঁছে যাবে।
শিশুই হলো ঈশ্বরের সবচেয়ে মহৎ আর সবচেয়ে সুন্দর সৃষ্টি। শিশুই জাতির ভবিষ্যৎ। মানুষের শৈশবের উপরে নির্ভর করে জাতির গঠন। কিন্তু ঈশ্বরের মর্মান্তিক খেয়ালে কিছু শিশু মানসিক বা শারীরিকভাবে অসম্পূর্ণ থাকে। এই প্রতিবন্ধী শিশুদের সমাজের মূল স্রোতে আনতে হবে। এদের ভালোবাসা, ভালোবাসা দিয়ে এদের অসম্পূর্ণতাকে। মিথ্যে কথা! কে? আমি একজন জার্নালিস্ট। যা বলার সামনে এসে বলুন। তুমি? এতক্ষণ উনি যা বললেন তা শুধুই ভাষণ, এর কোনোটাই উনি বিশ্বাস করেন না। এসব কি বলছেন? আপনি প্রমাণ করতে পারবেন? অবশ্যই। এই করুণা রায় যা করেন তা সবই ওনার রাজনৈতিক স্বার্থ। আসলে গদিটাই হলো ওনার একমাত্র লক্ষ্য। আমার হাতের এই কাগজটা 1986 সালের 27শে জানুয়ারি, এতে একটা খবর ছাপা হয়েছিল। প্রখ্যাত অভিনেত্রী করুণা রায়ের গাড়ি শুটিংয়ে যাবার সময় একটি 5 বছরের শিশুকে ধাক্কা দিয়েছিল, কিন্তু শুটিংয়ে যাবার এতই তাড়া যে গাড়ি থেকে নেমে সেই রক্তাক্ত শিশুর চিকিৎসা করার উনি কোনো প্রয়োজনই মনে করেননি। তাহলে আজ হঠাৎ ওনার এই শিশুকে? এর থেকে বোঝা যাচ্ছে যে উনি যা বলছেন বা করছেন তা সবই রাজনৈতিক স্বার্থে। সামনে ইলেকশন তো। আপনার কাছে আমার একটা ঋণ আছে। আপনি আমাকে টেনে এনে ফুটপাতে নামিয়েছিলেন। আপনাকে আমি কথা দিচ্ছি, খুব শিগগিরই আমি ঋণ মুক্ত হব। করুণা রায়ের সভাতে সাংবাদিকের চ্যালেঞ্জ। শিগগিরই তোর মায়ের সঙ্গে অনিন্দিতার ক্ল্যাশ, সর্বনাশ! আরে বাবা, ওসব কথা ছাড় তো, আসুন বিকেলবেলা আমরা লোকপত্রিকার অফিসে যাব। লোকপত্রিকার অফিসে? কেন, কি আছে সেখানে? অনিন্দিতা, আমারও সঙ্গে দেখা করাটা ভীষণ দরকার। ও আমাকে ভুল বুঝেছে, যে করে হোক আমারও ভুল ভাঙতে হবে। ম্যাডাম, এভাবে ভেঙে পড়বেন না ম্যাডাম। এরপরেও বলছো ভেঙে পড়বো না? আমার এতদিনের স্বপ্ন, ইচ্ছে একটা সামান্য মেয়ে ধুলো লুটিয়ে দিয়েছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। সামনে ইলেকশন, এইভাবে যেটা তো দূর, জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। ম্যাডাম, আমার মাথায় একটা প্ল্যান এসেছে ম্যাডাম। আমাদের একটা পাল্টা ষড়যন্ত্র করতে হবে। ষড়যন্ত্র মানে? সঞ্জয় বাবা দিয়ে দিন। কি আজে বাজে বকছো? আমার ইলেকশনে জেতা বা না জেতার সঙ্গে সঞ্জয় দিয়ে কি সম্পর্ক আছে? ম্যাডাম, সম্পর্ক আছে। আপনি যে অঞ্চল থেকে ভোটে দাঁড়িয়েছেন সেই অঞ্চলের হাই স্কুলের হেডমাস্টার শুভঙ্কর সেন শর্মা খুব পপুলার লোক, লোকে ওনাকে ভগবানের মতো ভক্তি করে। উনি যদি আপনার হয়ে জনসভা করেন তাহলে আপনাকে হারায় কার বাপের সাধ্যি। গুড, ভেরি গুড। যত টাকা লাগে ওনাকে দিয়ে দাও, কিন্তু আমার হয়ে কাজ করবার জন্য ওনাকে রাজি করাও। এনিহাও আমার ইলেকশন জিততেই হবে। এইখানে একটু ভুল হচ্ছে। কেন? উনি আদর্শবাদী লোক, উনি লোকের জন্য ভাবেন, কাজ করেন। টাকার লোভ দেখিয়ে সুবিধে হবে না। তাহলে সঞ্জয় বাবার বিয়ে দিন। যা বলার কষ্ট করে বলো। শুভঙ্কর সেন শর্মার একটি বিবাহযোগ্যা কন্যা আছে, তার সঙ্গে যদি সঞ্জয় বাবার বিয়ে দেওয়া যায় তাহলে জয় আপনার হাতের মুঠোয়। চুপ করো, তোমার সাহস কি করে হলো এই কথা বলার? একটা গরিব হেডমাস্টারের মেয়ে এই রায়বাড়ির বউ হবে? সরি ম্যাডাম, অপরাধ নেবেন না, এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। উপায় নেই তো নেই, তাই বলে আকাশ কখনো মাটি ছুঁতে পারে না। তাহলে আপনার এতদিনের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, ভোটে জিতে পাবলিক ফিগার হওয়া, তারপর মন্ত্রী হওয়া, তারপর সেখান থেকে উঁচুতে, আরো উঁচুতে সাফল্যের চূড়ায় আপনি, এসবে কি হবে? তোমার ফ্যামিলি স্ট্যাটাস কি? ম্যাডাম, আপনি ভুলে যাচ্ছেন এটা একটা ষড়যন্ত্র, রাজনীতির সুপ্রাচীন চাল বিবাহ নীতি।
সেই মহাভারতের আমল থেকে চলে আসছে, আর এতে আপনার আভিজাত্য বিন্দু মাত্র ক্ষুণ্ণ হবে না, বরং ঘটনাটা আপনার অবস্থা আরো পাল্টে দেবে। আর যারা আপনার নামে কেচ্ছা রটাচ্ছে তারাই বলবে করুণা রায় গ্রেট, কারণ সে একটা গরিব ঘরের মেয়েকে নিজের বাড়ি বউ করেছে। চারদিকে আওয়াজ উঠবে করুণা রায় জিন্দাবাদ। কিন্তু ওরা রাজি হবে না, সেই ষড়যন্ত্রের ভারটা ম্যাডাম আমার উপর ছেড়ে দিন। শেবকলাল ম্যাডাম, ইউ রিয়েলি আ জিনিয়াস। লোকে তাই বলে। কি বলছি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বললে? না মানে তুমি সঙ্গে বিয়ে দিয়ে দেবে, ওর সামনে একটা ব্রাইট উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে রয়েছে, আর এদিকে বিয়ে দেওয়ার বয়স হলো। তোমার কোন বয়সে বিয়ে হয়েছিল? তখন যুগটা তো অন্যরকম ছিল কি না, এখন তো সবই পাল্টে গেছে, সবই পাল্টে গেছে, তুমিও কত পাল্টে গেছে। কি বললে? না মানে এখনকার ছেলেরা তো খুব স্বাধীনই, না ওই স্বাধীন এবং আধুনিক। হ্যাঁ, এইভাবে নিজের ইচ্ছে সঞ্জয়ের ঘরে চাপিয়ে দেওয়ার কোনো রাইট তোমার নেই। তুমি ভুলে যাচ্ছ, এই বাড়িতে আমার কথাই হলো শেষ কথা। এই মাসের শেষে আমার ছেলের বিয়ে হবে, তুমি থাকতে চাও থাকো, না হলে চলে যাও। বাবে এই তো সঞ্জয়, এই মাসের শেষে তোর বিয়ে, কাল বিকেলে তুই জলপাইগুড়ি যাচ্ছিস, সেখান থেকে সেন শর্মার বাড়ি। সেন শর্মার মেয়ের সঙ্গে তোর বিয়ের কথা চলছে। বিয়ে আমার? আমি তো কিছুই বুঝতে পারছি না। বোঝার কোনো দরকার নেই, বাকি সব সেবকলাল বুঝিয়ে দেবে, জিনিসপত্র গুছিয়ে নিও। যত সব পাবি। হ্যাঁ মা এসব কি বলছে? ও মা, সে বলছি বলছি দাঁড়া একটু ভাবতে দে আমাকে। আচ্ছা তোর মা এইরকম একটা সাধারণ মেয়েকে বাড়ি বউ করে আনতে চাইছে কেন? তা আমি কি করে জানবো? কেন, আমার মনে হচ্ছে এটা ওরা একটা রাজনৈতিক চা। তা নয় হলো, এখন আমি কি করব? যথেষ্ট বয়স হয়েছে তোমার, প্রতিবাদ করবে। প্রতিবাদ? হ্যাঁ, মার বিরুদ্ধে কোনোদিনও কি করতে পেরেছি? তা কেন করবে, সহিন বাপের ছেলে তো যত সব। বাপি শোনো, এখন আমি কি করব? আইডিয়া অসম্ভব, তোর মা যদি সবকিছু জানতে পারে আমাকে গুলি করে মেরে ফেলবে। আরে বাবা, মা জানবে কি করে? তুই যাবি প্রকৃতি বিহার চলে। পাগল নাকি? না না না, আমি পারব না। প্লিজ রজত, তুই একবার আমার অবস্থাটা বোঝবার চেষ্টা কর। মা হঠাৎ বলে উঠলো, ওর ছোট তোর বিয়ে। ঠিক হবে ঠিক হবে, তোর বিয়েই হয়ে যাওয়া উচিত, অনেকগুলো মেয়ে বেঁচে যাবে। আরে বাবা, আমি কি বলেছি বিয়ে করবো না? তা বলে যার তার সঙ্গে? আরে আমার একটা পছন্দ অপছন্দের দাম আছে না। আরে তুই এই কথাগুলো মাসিমাকে গিয়ে কেন বলছিস না? আরে সেটা যদি বলতে পারতাম তাহলে এখানে এলাম কেন? মাকে তো তুই আর চিনিস না, একবার যখন গো ধরেছে। আচ্ছা শোন, তুই নিজে কেন ওখানে যাচ্ছিস? আমি? হ্যাঁ, আমাকে যদি পছন্দ করে ফেলে। কিন্তু দেখ, তোর বদলে আমায় যদি পছন্দ করে ফেলে তোকে। হ্যাঁ হ্যাঁ, কি অসম্ভব? কি অসম্ভব? আরে বাবা, তোকে পছন্দ করবে না, তুই নিশ্চিন্তে থাক, আমি তোর গ্যারান্টি নিচ্ছি। এই যে রজত, এই নাও চাবি, কদিনের জন্য একটু দেশের বাড়িতে যাচ্ছি বুঝলে। ঠিক আছে, আসি আসি আসো।